नमस्कार आपनादेर सबार प्रिय यूट्यूब चैनलेर आमार ई चैनलेर समस्त दर्शक बंधुदेरके आमी आबार शुभेच्छा ओ आपनादेर मंगल कामना करे आमी एकटा छोट्ट भिडियो करब आदा चाषेर उपर आपनादेर अनुरोधेर जन्य। सबस्क्राइब नाउ एंड प्रेस दि बेल आइकन, नेভার মিস অ্যান আপডেট। তা বলছি কি, বাজার থেকে যে আদা চাষ করেন আপনারা, বাজার থেকে যে আদা এখন দোকানে গিয়ে দেখতে পাবেন, আদা সব কলা এসে গেছে, সব চোখ বেরিয়ে গেছে বলি আমরা, সেই চোখযুক্ত আদাই কিনে আনবেন। এনে ও আপনার চিন্তা করতে হবে না, আমি তো বলবো রি ডি জেনারিও জাতের নেন, আমি তো বলবো সুপ্রভাত জাতের নেন, ও তো পাবেন না, দরকার নেই, আমরা সব জাত খোঁজার, যেটা পাবেন সেইটাই। দেখতে হবে কি এই রকম যেন কলা আসে, এবং এক একটা চোখের মধ্যে যেন দুটো কলা এলে, যেমন দুটো চোখ এসছে, এরকম দুটো চোখ যুক্ত হলে যেন খুব ভালো হয়, এবং টুকরোগুলো অন্তত 15 গ্রাম 20 গ্রাম হলে যেন ভালো হয়, নিহাতে একদম চটি চটি করে কাটবেন না, একটু যেন বড় হয়, একটু যেন বড় হয়, একটু যেন এরকম মোটামুটি বড় হয়, এই বড়গুলো তবে কাটবেন, একদম নিহাত ছোটো ছোটো করে কাটবেন না। যাই হোক, আদাটা কলাযুক্ত আদা কিনে আনবেন, এনে ছুরি দিয়ে বা বঁটি দিয়ে কেটে নেবেন। কাটলে পরে কী হয়, এখান দিয়ে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো ঢোকে, এই জন্য আমরা কী করব, এটাকে আমি প্রায় 3-4 মিনিট হয়ে গেল এই সাপ পাউডার দিয়ে, সাপ পাউডারের মধ্যে আছে কিন্তু কার্বেন ডাজিম আর ম্যানকোজেব, দুটো টেকনিক্যাল দিয়ে এটা তৈরি। আপনি এও নাও দিতে পারেন, আপনি এটা না দিয়ে আপনি শুধু ব্যাভিস্টিন পাউডার দিলে হবে, আপনি ডেরোসাল দিয়ে করলে হবে, আপনার ভিটা ভ্যাক্স দিয়ে করলে হবে, যে কোনো একটা পাউডার প্রতিটা জলে ওই 3-4 গ্রাম বড় জোর, খুব বেশি হলে গুলে নিয়ে এই আদাটাকে কিন্তু চুবিয়ে রাখতে হবে, এই জন্যে এখান থেকে ছত্রাক ব্যাকটেরিয়াগুলো যাতে না ঢোকে, সেটা ভিজে রেখেছিলাম। রেখে আমি কি করব, এটা আমি রাখছি, এইটা এবারে আমি এখানে রোয়া করব। রোয়া করার জন্য মানে এখানে আমি বপন করব, বিশেষ করে যারা টবের আর ছাদ বাগানিদের জন্য অনুরোধ করব। আপনারা বারবার বলছেন, অনেকে বলছে যে আমার টবটা ছাদের উপরে আবার শেড দেওয়া হয়েছে, ছায়াযুক্ত জায়গা হয়ে গেছে, আমি কি করব স্যার। তারা আদা লাগাবেন, হলুদ লাগাবেন, তাদের জন্য আমি আলাদা করব, পরে বলবো। যাক, আপাতত এই আদাটা কিন্তু আরও 1-1.5 মাস আগে লাগানো উচিত ছিল, মে জুন মাসে লাগা, মানে আমি তুলব নভেম্বর ডিসেম্বরে। তো যাই হোক, এখন যা দেরি হয়ে গেছে তবু দেখে নেন। এইটা তাহলে কি করবেন, এটা শোধন করার পরে আমি এই আদাটা শুধু কিন্তু এইরকম মাটিটা খুঁড়ে দিয়ে, মাটিটা খুঁচে দিয়ে, শুধু খুঁচে দিয়ে জৈব, এটা শুধু আমার জৈব সারের উপর তৈরি, হ্যাঁ কোনো সার ফার দেবেন না, এখন কোনো সারটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের, এটা আমি শুধু এইটা এরকম করে না, এরকম করে এরকম কাত করে, এই যে এরকম কাত করে দেখুন, এরকম কাত করে, এই এটা চোখ, তাহলে এরকম করে না, এই এরকম এরকম রেখেছি, এরকম করে ঢাকা দেবো, দুটো আর একটা দেবো, এই চোখ চোখ তিনটা দিলাম, চারটে দেবেন, চারটে দিলেন, এতে পাঁচটাও দেওয়া যায়, যাক এটা দিলেন, এটা দেবো চোখ, এরকম না এরকম চোখ আছে, দুটো চোখ দুটো আছে, এরকম দিলাম চোখ আছে, যে এরকম দিলাম, চোখ আছে, এটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে আমি, আচ্ছা এবার যারা যারা ছাদে যারা মানে যেখানে যা জল দিতে সমস্যা হয়, তাহলে এখানে লতা পাতা দিয়ে ঢাকা রাখবেন, খড়কুটি দিয়ে ঢাকা ঢেকে রেখে রাখা যায়। এইভাবে আমি খড়কুটি দিয়ে চাপা দিয়ে এরকম ছায়াযুক্ত জায়গাতে রেখেছি। এইবারে কী করবো আমি, যেটা আপনারা আপনারা যারা আদা বসান আমি জানি অনেকে বসান, এইবারে আপনাদের সঙ্গে আমার তফাত হলো কি, আমি কিন্তু চারা 3-4 ইঞ্চি হলে কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করবো, এইটা আপনার সঙ্গে আমার তফাত, তখন সারের গল্প বলবো জৈব সার। এখন এলোমেলো কিছু লাগিয়ে দেন, গাছটাকে বের করে নেন, ঠিক 3-4 ইঞ্চি হবে, তখন কিন্তু আমি ওখান থেকে কিন্তু তুলবো কাস্তে দিয়ে, শিকড় যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, অন্য জায়গায় আমি তখন নিয়ে যাব আদাটাকে বড় করার জন্য, এইটা কিন্তু আমি করব। সেইটা আপাতত এই পর্যন্ত দেখে নেন যে কীভাবে আদাটা লাগানো হয় আর কীভাবে তার চারা বের করতে হয়, বাঁশ গাছের মাথার মধ্যে চারা বেরোবে যেন এরকম হয়, আর বেরোনোর পরে একবার ছত্রাকনাশক ওষুধ দিলে খুব ভালো হয়, নাহলে হলুদ হয়ে যায়, নানা রকম রোগ আসে এর, একবার শুধু ছত্রাকনাশক ওষুধ যে কোনো একটা শুধু বুলিয়ে রেখে দেবেন, ব্যাস ফিরিয়ে গেল। বা যারা জৈবতে করবেন, ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি লিটার জলে 5-6 গ্রাম দিয়ে স্প্রে করবেন, ব্যাস জৈবের উপর দিয়ে আমি বলবো। আর জৈব সার দিয়েছি আমি, রাসায়নিক সার দেবই না, আমি আবার জৈবতে নিয়ে যাব। ধন্যবাদ, এই পর্যন্ত রাখছি, এইটুকু দেখুন।